হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো ঠিক আছে, আজকে কাজ করা যাক। তো আজকে বলবো, আমরা অনেক কিছু পিডিএফ করতে চাই, কোনো অনেক কিছু ডকুমেন্টসকে আমরা পিডিএফ করতে চাই, কিন্তু পিডিএফ করতে পারি না। তো ওটা চলো সেখানে কী হবে, আমরা আজকে পিডিএফ করবো, তাও এস ফুল এইচডি কোয়ালিটি। ঠিক আছে, চলো করা যাক, কীভাবে আমরা পিডিএফটা করে নিই। তো ওটার জন্য আমাদেরকে অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি, তো তোমরা ডাউনলোড করে নেবা। তো আমি অ্যাপসে চলে যাচ্ছি। তো এই যে এই অ্যাপসটা, তো আমি অ্যাপসটা আমি ডিসক্রিপশনের বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নেবেন। তো ঠিক আছে, আমি অ্যাপসে আসার পর, এখানে আসার পর আমি এই প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর যে গ্যালারি, বা আমরা এখান থেকে যদি ফটোটা ছবি তুলে রাখি তো ওটাও করতে পারে। আর আমরা যদি এই ক্যামেরাটা ক্লিক করি তো আমরা যে কোনো ডকুমেন্টসকে আমরা ছবি করে, মানে ডাইরেক্ট ক্যামেরা করে এখান থেকে, মানে এখানে পিডিএফ বানাতে পারবো। তো ঠিক আছে, আমি দুটো অলরেডি ডাউনলোড ছবি করে রেখেছি, ওটা আমরা দেখে নিই। তো প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর এই যে আমার এখানে দুটা ছবি আছে, এই দুটা ছবি আমি সিলেক্ট করলাম। আমি এখানে সব ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পর এখানে ডান অপশানে ক্লিক করলাম। ডান অপশানে ক্লিক করার পর আমি এখানে একটু চেপে রাখবো। চেপে রাখার পর যে এটাকে আমি ক্রপ করব, মানে যেন শুধু ছবিটা দেখা যায় আর অন্য কিছু যেন না দেখা যায়। তো আমি ছবিটা ক্রপ করলাম। ক্রপ করার পর যে এখানে এই কোনায় ক্রপ আছে, আমি এটাতে ক্লিক করলাম, ক্রপ হয়ে গেছে। ক্রপ হওয়ার পর আমি ব্যাক আসলাম, এখান থেকে ব্যাক আসলাম। ব্যাক আসার পর এটাও ক্রপ করব। তো এই কোনায় ধরে রেখে একটু টান দেব, তো এটাকে একটু কাছে করে দিলাম। তো আমি ক্রপ অপশানে ক্লিক করলাম, ক্রপ হয়ে গেছে। এবার ব্যাক আসবো, তো দেখুন এরকম আমার ক্রপ হয়ে গেছে দুটো এরকম। তো ঠিক আছে, এটা আমি এই যে মাছ আছে লাল লাল রঙের একটা দাগ দেখা যাচ্ছে, এটাতে আমরা ক্লিক করবো। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে এন্টার পিডিএফ ফাইল নাম, তো আমি একটা ফাইল নাম দিয়ে দিলাম। যে কোনো নাম দিতে পারো, অত আমি দিলাম। এখানে লো হাই দ্রুত দেখাচ্ছে, তো আমি নো কমপ্রেন্স এটাতে ক্লিক করার পর ওকে করলাম। ওকে করার পর পিডিএফ ফাইল হয়ে গেছে আমাদের। যদি আমি এখানে ক্লিক করি, হ্যালো, আচ্ছা দেখুন দুটো পিডিএফ ফাইল হয়ে গেছে। তা জুম করব, আমাদের পিডিএফ ফাইল বানানো হয়ে গেছে। দেখুন আমরা এখান থেকে ব্যাক আছে, এটাকে আমরা এখন যে কোনো জায়গায় রাখতে পারে, যে কোনো জায়গায়। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো ওকে বাই, সবাই ভালো থাকবেন, টাটা।